যে নবী মাটির তৈরি না নবী নুরের তৈরি ধারণা নেই মানুষের মধ্যে এরকম অনেক মানুষের আছেন যে কেউ বলছে নুরের কেউ বলছে মাটির কিন্তু পবিত্র কোরআন এ কথা স্পর্শ করে দিয়েছেন যে আমিও তোমাদের মতো একজন মানুষ ডিফারেন্স এতটুকুই আমার কাছে ওহি আছে তোমাদের কাছে ওহি আসে না এ কথা মোহাম্মদ সাল্লাম নিজে বলছেন যে আমার কাছে ওহি আছে তোমাদের কাছে ওগি আছে না এটাই ডিফারেন্স বাকি সব এক কিছু মানুষের ধারণা আছে নবী নূরের তৈরি আমি মেনেই নিলাম নবী নুরের তৈরি আচ্ছা তাহলে বলুন তো দেখি নবী মোহাম্মদ সাল্লামের বাপ মা কিসের তৈরি উনি যদি নবী নূরের যদি তৈরি হবেন তাহলে ওনার বাপ মাও নিশ্চয় নূরের তৈরি وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وقال الله تعالى ايضا لازهره على الدين كله وقال الله تعالى ايضا ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه আজকের জালসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামাইক্রাম অত্রপল্লী ও ভিন্নপল্লী থেকে আগত আজকের জলসার শ্রোতা বন্ধু যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল আবালবিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহা শেষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনছিলেন মাতিউর রহমান সালাফি সাহেব হাফেজুল্লাহ তিনি উর্দুভাষী মানুষ উর্দুতে বক্তব্য রেখেছেন জানি না আপনি একজন পিওর বাঙালি হয়ে কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছেন আমরা তো বাঙালি বাংলাতে আমি কিছু কথা বলবো এখন আমি স্টেজে ওঠার আগে অনেক মানুষ অনেক রকমভাবে আমাকে বলেছেন একটু মেয়েদের পর্দার ব্যাপারে বলবেন আমাদের গ্রামে খুব নামাজি কম এই ব্যাপারে একটু বলবেন আর কিছু ইয়াং ছেলে বলছে একটু নুপুষ শর্মার ব্যাপারে বলবেন মানে এক এক জোনার এক এক রকমের মতামত তা আমি সবার মতামতকে উপেক্ষা করে পবিত্র আল কোরআনের খুব পরিচিত একটি সুরা যেটা আমরা সাধারণত যারা পাঁচ অক্ত সলা তাদাই করি অর্থাৎ যারা নামাজ পড়ি পাঁচ অক্ত এই সুরাটি মোটামুটি যারা দীর্ঘদিন নামাজ পড়ছেন ইমাম সাহেবের কাছে শুনেও অনেকটা মুখস্থ হয়ে থাকলে থাকতে পারে এরকম একটি পরিচিত সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়াআলা মুখস্থ নেই অনেক মানুষেরই আছে আলহামদুলিল্লাহ অনেক মানুষের আছে সম্পূর্ণটা না থাকলেও অন্তত দুই পার মানে পাঁচ সাত আয়াত মুখস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া এই সুরার ভিতরে কি বলতে চেয়েছেন শুধু আমি সেইটা বলি বক্তব্য শেষ করে দিব ইনশাআল্লাহ আজিজ আমার পরেও আর একজন বক্তা রয়েছেন তিনি বক্তব্য রাখবেন আমার যদিও টাইম বারোটা পর্যন্ত কমিটির নির্ধারিত সময় আমি সময়ের দিকে লক্ষ্য রেখেই কিছু কথা বলবো কোনো ভূমিকা না করি আমি বক্তব্য শুরু করছি আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম তিনি বলেছেন পবিত্র আল কোরআনের তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে এই সুরাটি যদি কেউ কন্টিনিউ যদি তেলাবাত করে প্রতিনিয়ত যদি তেলাবাত করে তাহলে এই সুরাটি আল্লাহ তালার সঙ্গে কথব কথনে তর্কে বিতর্কে লিপ্ত হবেন এবং আল্লাহ তালাকে এই সুরাটি বলবেন যে এই ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমার এই তর্ক বিতর্ক অর্থাৎ কথোপকথন থামছে না এইটার নাম হচ্ছে সুরায় আয়াতটি আছে তিরিশটি এবং এই সুরাটি কন্টিনিউ তেলাবাদ করলে অবশ্যই আপনি কবর আজাব থেকে মুক্তি পেয়ে যাবেন এই সুরাত আল্লাহ সুবান অনেক কথা বলেছেন যদি এখন আমি আগের মতো আর বক্তব্য রাখি না যে সুর করে করে বা কিছু বলি না ভাবে আমি সুরের বিপক্ষে এটাও বলছি না আমি সুরের পক্ষে এটাও বলছি না বিপক্ষে এটাও নয় এটা আমার নিজেকে আর ভালো লাগে না এই কারণে ভালো লাগে না যে আমার মনে হয় যে একটু সুর করে বললে মনে হয় মানুষের বুঝতে অসুবিধা হয় এই জন্য একটা 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 করে ঠিক যেমন ছাত্রকে তার শিক্ষক শিখিয়ে শিখিয়ে দেয় আমি আপনাকে একটা 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 করে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভুলাজিশ আপনি বসুন আমি অনেক তথ্য জোগাড় করে এনেছি আমার ক্ষুদ্র ব্রেনে যেটা এসেছে আমি আপনার সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ ব্লাজিজ আল্লাহ শোভানব আ তা পবিত্র কোরআনের ভিতরে বলছেন তাবারক আল্লাদি বিয়াদী হিলমুল অহু আলা কুল্লেশাইন কদি এটা আরবিটা হলো এর বাংলা মানে হচ্ছে বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব যিনি প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা এটা এটার বাংলা মানে এখানে কয়েকটা কথা বলে রাখছি আচ্ছা এক শ্রেণী মানুষ আছেন যারা আল্লাহ এবং তার নাবির ব্যাপারে কিছু ভুল ধারণা রয়েছে যেমন আচ্ছা বলুন তো অনেক মানুষ তো এখানে আসেন আপনি মাদ্রাসায় পড়েছেন এরকম মানুষ নয় সাধারণ একজন জেনারেল শিক্ষিত হতে পারেন আপনি একজন লেবার হতে পারেন আপনি একজন শ্রমিক হতে পারেন আপনি একজন কৃষক হতে পারেন আপনি একজন চালক হতে পারেন এটা জনসাধারণ আম পাবলিক সবার জন্য এটা আমি জানতে চাইছি আচ্ছা বলুন তো আল্লাহর আকার আছে না নেই আল্লাহ আকার না নিরাকার মাদ্রাসায় পড়া কেউ বলবেন না আপনারা বলুন আকার না নিরাকার আকার আছে এখনো পর্যন্ত এটা আমার ধারণার কথা বলছি সেভেন্টি পার্সেন্ট মানুষের এটা ধারণা হয়তো নয়া বাহাদুরপুর তার ব্যতিক্রমী একটা গ্রাম হতে পারে সেভেন্টি পারসেন্ট মানুষের ধারণা আছে আল্লাহর কোনো আকার নেই আল্লাহ নিরাকার ঠিক নবীর ব্যাপারে এইরকম কিছু ধারণা আছে কি নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি এরকম ধারণা নেই আছে না নেই এক শ্রেণী মানুষের ধারণা আছে নবী নূরের তৈরি আর এক শ্রেণীর মানুষের ধারণা আছে নবী মাটির তৈরি এক শ্রেণীর মানুষের ধারণা আল্লাহ নিরাকার আর এক শ্রেণীর মানুষের ধারণা আল্লাহর আকার যারা বলছেন নিরাকার তাদের জন্য এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট এবং খুব বড় শক্তিশালী একটা দলিল হচ্ছে এই আল্লাহ শোভানওয়া তালা নিজে এখানে বর্ণনা করছেন যে আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ নিজের হাতকে ইয়াদুন শব্দ ব্যবহার করেছেন আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব অন্যত্র আল্লাহ শোভানওয়া তালা বলেছেন বাসির আমি দেখতে পাই আমি শুনতে পাই তাহলে যিনি দেখতে পান যিনি শুনতে পান নিশ্চয়ই ওনার কাম থাকবে থাকবে কি থাকবে না থাকবে যদি একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর কানটা তাহলে কেমন হাতির মতো না ঘোড়ার মতো না গরুর মতো না মানুষের মতো এটাও একটা প্রশ্ন জাগতে পারে কি পারে না পারে এর আমি আপনাকে বলবো যে আল্লাহর কান যেমন তেমন আল্লাহর চোখ যেমন তেমনই কারো মতো নয় এটা একটা দলিল আপনি জেনে নেন নবীর ব্যাপারে আমাদের একটা মনের ভিতরে ভালো মন্দ ধারণা আছে যে নবী মাটির তৈরি না নবী নূরের তৈরি ধারণা নেই মানুষের মধ্যে অনেক মানুষের আছেন যে কেউ বলছে নূরের কেউ বলছে মাটির কিন্তু পবিত্র কথা করে দিয়েছেন যে স্পর্শ আমিও তোমাদের মতো একজন মানুষ ডিফারেন্স এতটুকুই আমার কাছে ও আসে তোমাদের কাছে ওহি আসে না এ কথা মোহাম্মদ নিজে বলছেন যে আমার কাছে ওগি আসে তোমাদের কাছে ওগি না এটাই ডিফারেন্স বাকি সব এক কিছু মানুষের ধারণা আছে নবী আমি তৈরি মেনেই নিলাম নবী নূরের তৈরি আচ্ছা তাহলে বলুন তো দেখি নবী সাল্লামের বাপ মা কিসের তৈরি উনি যদি নবী নূরের যদি তৈরি হবেন তাহলে ওনার বাপমাও নিশ্চয় নূরের তৈরি হ্যাঁ এটা তো প্রশ্ন আমি করতে পারি তাকে এইসব ব্যাপারগুলো একটু ডিপলি চিন্তা ভাবনা করবেন আর হাদিস কোরআন বেশি করে পড়াশোনা করুন একটা একটা করে উত্তর আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবান বলছেন সারা পৃথিবীর রাজত্বটা কার হাতে কার হাতে আল্লাহর হাতে আর একচ্ছত্র মালিকানার ক্ষমতা কার হাতে আল্লাহ সুবাহ হাতে